হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউবার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে পড়াশোনা করব, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সি এর উচ্চারণ কখন ক হবে আর কখন চ হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ইউটিউবে আপনারা সার্চ দিলে ইংলিশ কয়েকটা ভিডিও পাবেন, আর হলো হিন্দি কয়েকটা ভিডিও পাবেন। বাংলাতে আসলে তেমন করে কেউ ভিডিও দেয় নাই, সেজন্য এটা নিয়ে আজকে ক্লাসটা নেওয়া। চলুন আমরা ডিটেলসে দেখে নিই সি এর উচ্চারণ। তো সর্বপ্রথম আমি একটা ট্রিক্স দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখলে আপনারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন। যেমন আমি প্রথমে ভাওয়ালগুলো লিখে নিই, এ ই আই ও ইউ, এবং আরেকটা ওয়ার্ড আছে সেটা হলো ওয়াই। তারপর সি এর পরে যদি এ শব্দটা বসে, তাইলে আলটিমেটলি এটার উচ্চারণ ক হয়ে যাবে। তেমনিভাবে সি এর পরে যদি ই শব্দটা বসে, তাইলে এটার উচ্চারণ চ হয়ে যাবে। তেমন করে আই এর পেছনে বসলে চ হয়ে যাবে, সি এর পর ও শব্দটা বসলে এটি আবার ক হয়ে যাবে, এটি ক, এটি আবার স সাউন্ড করবে। তাইলে আমরা পেলাম সি এর পরে যদি এ পেলাম, ও পেলাম, ইউ পেলাম, যদি বসে দেন এটি ক সাউন্ড করবে। আবার সি এর পরে যদি ই আই ওয়াই বসে, দেন এটি স সাউন্ড করবে। এটা খুব সহজ একটা ট্রিক্স। আসুন আমরা এক্সাম্পল দেখি, আর একটু ক্লিয়ার হয়ে নেই। যেমন সি এর পরে যদি আমরা এ শব্দটি, এ ওয়ার্ডটা বসাই, সি এ টিকেট, সি এ ক্যাবল, সি এর পরে যদি ও বসাই, কট, কফিন, সি এর পরে যদি ইউ শব্দটা বসাই, কাট, ক্লাব, এগুলো সব ক সাউন্ড করলো। তারপর আমরা যদি সি এর পরে ই শব্দ বসাই, সি এর পরে ই শব্দ বসাই, তাইলে সেল, সেলফোন, সেন্টার, কোচিং সেন্টার, তারপরে সিটি, সার্কেল, এগুলো সব চ সাউন্ড করলো। তারপর আরও অনেক উদাহরণ আছে, আমি ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য বসাইনি, ফ্যান্সি। এই তো জাস্ট এই দুইটা সূত্র, এই দুইটা ল মুখস্থ করলে, একটু বুঝলেই, আপনারা একটু চর্চা করলেই এটা নিয়ে আর কোনো সময় কনফিউজ হবেন না, কোথাও আর লজ্জা পেতে হবে না এটা শিখে নিলেই। তো এই তো এই পর্যন্তই আজকে ভিডিওটা, খুবই শর্টকাট করে বানালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবো, অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।